সোজা করতে চাও তাহলে ভেঙে যাবে, বাঁকা জিনিসকে বেশি টানলে কি যায়, ভেঙে যায়। আর যদি বাঁকা জিনিসকে ছেড়েই দাও সারা জীবন বাঁকাই থেকে যাবে, কোনোদিন সজা হবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইস্তাউসু বিন্নিসা, তোমরা মহিলাদেরকে বেশি বেশি ওয়াজ করবে, মহিলাদেরকে বুকে পাথরে বাঁকা হাতি থেকে সৃষ্টি করা হয়েছে, মহিলাদের স্বভাব একটু কি হবে, বাঁকাই হবে। কি হবে মহিলাদের স্বভাব একটু কি হবে, বাঁকাই হবে। আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে বেশি বেশি ওয়াজ করার জন্য বলেছেন, মহিলাদের সম্মান কমান না, মহিলাদেরকে সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোন পুরুষ রিজাল নামে কোন সূরা নাযিল করেন না, পুরুষদের নামে কোন সূরা নাযিল করেন নাই, রিজাল নামে কোন সূরা নাযিল হয় নাই, কিন্তু নিসাল মহিলাগণ বলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা নাযিল করেছেন। সেই জন্য মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের সম্মান দিয়েছেন। জোরে বলুন ঠিক না বেটি, মহিলাদের সম্মান বেশি না কম, বেশি। আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের সম্মান বেশি দিয়েছে, কোন পাশেই কম দেন না। পুরুষরা আমল করলে যেই সওয়াব পাবে, মহিলারাও আমল করলে সেই সওয়াব পাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মহিলা এবং পুরুষদেরকে সমান অধিকার দিয়েছেন সওয়াবের ক্ষেত্রে। আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের সম্মান কমান নাই, যেই সমস্ত মা বোনরা মনে করেন মহিলাদের সম্মান কমানো হয়েছে তারা ভুল ধারণার মধ্যে আছে। তারা কি ধারণার মধ্যে আছে, ভুল ধারণার মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের সম্মান অনেক বেশি দিয়েছে, কিন্তু মহিলা হতে হবে সেই রকম মহিলা, সম্মান পাওয়ার উপযোগী মহিলা হতে হবে, তাহলে তার সম্মান হাজার পুরুষ থেকে বেশি হবে। আল্লাহ রাব্বুল আলামিন মারিয়াম আলাইহিসসালামকে সম্মান দিয়েছেন, মারিয়াম নামে সূরা মারিয়াম নামে একটি সূরা নাযিল করেছেন, মহিলাদের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন করেন না, কিন্তু মহিলা হতে হবে কেমন মহিলা। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাস্তাফাল মুমিনু বাইরাল্লাহি খায়রুন লাহু মিন যাওজাতিন সালিহান, কোন মহিলা সবথেকে দামি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাস্তাফাল মুমিনু বাইরা তাকওয়াল্লাহি খায়রুন লাহু, মুমিনরা সব থেকে বেশি উপকৃত হয় আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়ার মাধ্যমে। এরপরে দুনিয়ার মধ্যে সব থেকে উত্তম জিনিস এবং উত্তম বদৌলত উত্তম সম্পদ হল যাওজাতিন সলিহা, নেককার স্ত্রী। কি স্ত্রী? নেককার স্ত্রী। সব থেকে উত্তম জিনিস হচ্ছে দুনিয়ার মধ্যে নেককার স্ত্রী। নেককার স্ত্রী কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন আমারাহা আতাআতুহু, যখন স্বামীরা তাদেরকে কোনো হুকুম করে তখন তারা সেই জিনিসটা পালন করে। যে মহিলারা স্বামীর হুকুমকে পালন করে তারা নেককার। ওয়া ইন্না আলাইহা সারাতুহু, স্বামী যখন কোনো স্ত্রীর দিকে লক্ষ্য করে ওই স্বামীর মনটা ভরে যায়, স্ত্রী তার দিকে দেখে মুচকি হাসি মারে। এমন স্ত্রী যদি হয় তাহলে সেই স্ত্রীটি হবে নেককার। ওয়া ইন্না সামাআলাইহা আবারাতুহু, স্বামী যদি কোনো প্রতিজ্ঞা করে স্ত্রী সেই প্রতিজ্ঞাকে রক্ষা করার জন্য ওই স্বামীর সহযোগিতা করে। ওয়া ইন গাবা আনহা নাসাহাতুহু, আর স্বামী যদি বাড়িতে উপস্থিত না থাকে ফি নাফসিহা ওয়া মালিহা, ওয়া ইন গাবা যদি স্বামী অনুপস্থিত হয় নাসাহাতুহু ফি নাফসিহা, শয়তান নিজের নফসকে নিজের সতীত্বকে হেফাজত করে। ওয়া মালিহা, আর যে সমস্ত স্ত্রীরা স্বামীর সম্পদকে হেফাজত করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর মধ্যে একজন ব্যক্তির জন্য তাকওয়ার পরে হচ্ছে সব থেকে উত্তম বদৌলত সেটি। আল্লাহ পাক রব্বুল আলামিন যে স্ত্রীদেরকে পুরুষের হাত থেকে সৃষ্টি করেছেন, সেই স্ত্রীরা যদি নেককার হয় একজন স্বামীর জন্য পৃথিবীর মধ্যে সব থেকে উত্তম সম্পদ হবে সেটি। নেককার স্ত্রী কাদেরকে বলে?
হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা একজন বিখ্যাত সাহাবী ছিলেন। হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা তিনি বিখ্যাত সাহাবী, আশারে মুবাশশারা দশ জন জান্নাতি সাহাবীদের মধ্যে একজন সাহাবীর নাম হচ্ছে হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখে বলে, হে জুবায়ের, জান্নাতের মধ্যে প্রত্যেক নবীর সঙ্গে দুইজন সাথী থাকবে, দুইজন সঙ্গী থাকবে, আর আমার জান্নাতের দুইজন সঙ্গী হচ্ছে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রত্যেক নবীদের দুইজন সঙ্গী থাকবে যারা বডিগার্ড হিসেবে থাকবে। কি থাকবে? বডিগার্ড হিসেবে। জান্নাতে যখন যাবে তার দুই পাশে দুইজন সাহাবী থাকবে, তার সাথী থাকবে। আমার রাসূলের সাহাবী দুইজন সাথী হচ্ছে একজন হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মান দিয়েছেন কেন? হাদিসের মধ্যে উল্লেখ আছে হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দিয়েছেন তিনার স্ত্রী হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার স্বামী হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, হে স্বামী, দুনিয়ার মধ্যে আমি আপনার কাছে কোনো হক চাই না, দুনিয়ার মধ্যে আমি আপনার কাছে কোনো সম্পদ চাই না, দুনিয়ার মধ্যে আমি আপনার কাছে কোনো মাল চাই না। পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন বিপদের ময়দানে যখন আমাকে উপনীত করবেন, হে স্বামী, আপনি রাসূলের সঙ্গতে থাকেন আর সেই দিন বিপদের মুহূর্তে আপনি আমাকে জান্নাতে নিয়ে যাবেন, আমি শুধু আপনার কাছে এইটাই চাই। দুনিয়ার মধ্যে আপনার কাছে আমার কোনো দাবি নাই, আমাকে খানা দিতে হবে, আমাকে ঘর দিতে হবে, আমাকে সুন্দর সুন্দর জিনিস দিতে হবে, আমি আপনার কাছে কিছু চাই না। আমি পরকালে আপনার কাছে শুধু জান্নাত চাই, যেন আপনি আমাকে সুপারিশ করে জান্নাতে নিতে পারেন। হযরত জুবায়েরকে সকল দায়িত্ব থেকে মুক্তি দিয়েছিল। কিসের আশায়? পরকালের আশায়। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ভাবে জীবন যাপন করেছিলেন, হাদিসের মধ্যে তিনি একটি হাদিস বর্ণনা করেন। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিন দিন যাবত না খেয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ ব্যক্তি, আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সামনে বিচার করবেন, একজন ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাবেন, তার পিছু পিছু আরেকজন ব্যক্তি যাবেন, যাওয়ার পর ওই ব্যক্তিটি পিছনের ব্যক্তি যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, আল্লাহ, আপনার সামনে যে ব্যক্তিটি এসেছে দুনিয়ার মধ্যে সে আমার কাছ থেকে টাকা নিয়েছিল, কিন্তু সে আমাকে টাকা পরিশোধ করে নাই, আমি তার কাছে টাকা পাই, আজকে তার বিনিময়ে আমাকে আজকে এই হাসরের ময়দানে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলো, তার কাছে তো টাকা নেই, তার কাছে তো সম্পদ নেই, তোমাকে সে কি দিয়ে ঋণ পরিশোধ করবে? সে তো দুনিয়ায় অসহায় ছিল, গরিব ছিল, তোমাকে দেওয়ার মতন তার কাছে ক্ষমতা ছিল না, সেই জন্যই দেয় নাই। এবার ওই পিছনের ব্যক্তি যেটাকে বলবে, আল্লাহ, তার আমল গুলো আমি চাই, আর আমার কিছু বদ আমল গুলো তার কাদের মধ্যে আমি দিতে চাই, আমার বদ আমল গুলো তার কাদের মধ্যে দেন, আর তার নেকির আমল গুলো আমার পাল্লায় দেন, এইটাই আমি তার কাছে প্রতিদান চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে ডেকে বলবেন, তুমি উপরের দিকে তাকাও। ওই ব্যক্তিটি যখন ওই উপরের দিকে তাকাবে দেখতে পাবে সুন্দর একটি জান্নাত, যার প্রত্যেকটি চেয়ার, যার প্রত্যেকটি খুঁটি আল্লাহ পাক রব্বুল আলামিন স্বর্ণ ও হীরা দিয়ে তৈরি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তিটি ডেকে বলবে, আল্লাহ, এই জান্নাতটি আপনি কোন শহীদদেরকে বা কোন নবীদেরকে বা কোন সিদ্দিকিনদেরকে আপনি দান করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এই নবীদের জন্য, সিদ্দিকিনদের জন্য, শহীদদের জন্য এই জান্নাতকে নির্মাণ করি নাই, আমি ওই সমস্ত নেককার মহিলাদের জন্য এই জান্নাতকে নাজিল দান করব, সৃষ্টি করেছি, যে সমস্ত মহিলারা পৃথিবীর মধ্যে নিজের স্বামীদেরকে বেশি ইবাদত করার সুযোগ দিত এবং দুনিয়াতে কম কম হক তাদের কাছে চাইতো, দুনিয়ার সম্পদ কম চাইতো, দুনিয়ার হক
তাদের কাছে মাফ করে দিত, তাদেরকে বেশি বেশি ইবাদত করতে বলতো, দুনিয়ার জিনিস তাদের আলোচনা তাদের আশা ছিল না, তাদের স্বামীদেরকে বেশি বেশি ইবাদত করতে উৎসাহ করত, নিজে কষ্ট করে চলেছে, স্বামীকে চাপ দেয় নাই, তোমাকে চুরি করে আনা হলো খাওয়া দিতে হবে, যে সমস্ত মহিলারা দুনিয়ার মধ্যে স্বামীদের প্রতি স্যাক্রিফাইসটা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে ওই সমস্ত মা বোনদেরকে ওই জান্নাতটি আল্লাহ পাক রব্বুল আলামিন তারা বিনিময়ে দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মহিলাদের সম্মান আছে কিনা? মহিলা হইতে হবে এইরকম মহিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ضَرَبَ اللَّهُ لِلَّذِينَ آمَنُوا امْرَأَةَ فِرْعَوْنَ إِذْ قَالَتْ رَبِّ ابْنِ لِي عِندَكَ بَيْتًا فِي الْجَنَّةِ حضرت আসিয়া রাদিয়াল্লাহু তাআলাকে ফিরআউনের স্ত্রীকে যখন ফিরআউন নির্যাতিতভাবে খুবই মজলুম হয়ে যখন হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুবরণ করতেছিলেন, তিনার হাতের মধ্যে পেরেক মারা হয়েছিল, দুই রানের মধ্যে পেরেক মারা হয়েছিল, তাকে উলঙ্গ করে তার শরীরের মধ্যে বড় পাথর দেওয়া হয়েছিল, এই হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা ইমানকে ছেড়ে দেয় নাই। তিনি বলেছিলেন ফাকদিমা আনতা কদ, তোমার যা করার আছে ফেরাও তুমি করো, ইন্না মা তাকদি হাযিহিল হায়াতুদ দুনিয়া, এই কাফেরদেরকে এই নাস্তিকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় সুযোগ দিবেন পরকালে সুযোগ দিবেন না, তোমার যা ক্ষমতা আছে ফিরআউন তুমি করতে পারো। রব্বি মূসা ওয়া হারুন, আমি মূসা এবং হারুনের রবের প্রতি ঈমান এনেছি, এই ঈমানের উপরেই অটল থাকবো, তুমি যে আযাব দিয়ে দাও আমাকে আমি কোনোদিন এর ঈমানের বাইরে যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাড়িটিকে স্বর্ণের অক্ষরে রেখে দিয়েছেন, সারা পৃথিবীর মানুষ যতদিন আসবেন এই আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথাটি সর্বদা তারা জিকির করতেই থাকবেন কোরআনের মধ্যে। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি, আমার স্বামী সারা পৃথিবীর বাদশা ফেরাও, এই সম্পদ আমি চাই না, এই দৌলত আমি চাই না, আমি চাই আমার আল্লাহকে, আমি পৃথিবীর নাজ নেয়ামত চাই না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি, এই দুনিয়া আমি ছেড়ে দিয়েছি, এই দুনিয়া আমি বিসর্জন দিয়েছি আল্লাহ, তার বদৌলতে তুমি আমাকে ইনদাকা বাইতান ফিল জান্নাতি, জান্নাতে আমার জন্য একটা ঘর দিয়েন, যে ঘরের মধ্যে আমি আসিয়া থাকব, আমার দুনিয়া লাগবে না, আপনার জান্নাতের জন্য আমি এই দুনিয়াকে ছেড়ে দিলাম, আপনার রবের জন্য, মূসা রবের জন্য, হারুনের রবের জন্য আমি এই দুনিয়াকে ছেড়ে দিলাম, আমি কোনোদিন নাস্তিকতাবাদী করব না, মূর্তির পূজা করব না, মানুষের অনুগত্য করব না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ঈমানের প্রতি অটল থাকব, পৃথিবীর সকল কষ্ট মেনে নিব, হে আল্লাহ ওয়ানা জিনি মিনাল কওমিল জালিমিন, এই জালিম সম্প্রদায় থেকে আমাকে মুক্তি দিয়ে আপনি আমার জন্য জান্নাতে ঘর নির্মাণ করেন। এই সমস্ত মহিলার অপেক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সম্মান আরো বাড়িয়ে দিবেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর মুখে যখন পড়েছিল, তিনি তিনার দাসীকে বলে আমার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শহরের মধ্যে নেই, তিনি শহর থেকে বাইরে রয়েছে, হে বাই হে দাসী, আমি হয়তো বা এই দুনিয়ার মধ্যে আর থাকবো না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখেছেন, আমি আমার মালাকুল মউতকে দেখতে পাচ্ছি, আমি আমার মৃত্যুর ফেরেশতাকে দেখতে পাচ্ছি, আমি কিছুক্ষণ পরে এই দুনিয়া থেকে চলে যাব, তুমি আমাকে গোসল করায় দাও, তুমি আমাকে কাপড় পরায় দাও। ওই দাসীটি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সুন্দর করে গোসল করাই দিলেন,
সুন্দর করে কাপড় পরাই দিলেন আর বললেন, আমি মৃত্যুবরণ করলে আমার গোসল করবে না, আর আমাকে এই কাপড়েই তোমরা দাফন কাফন করবে। পৃথিবীর মানুষকে জানাবা না আমি ফাতেমা করেছি, আর পৃথিবীর মানুষও যেন না দেখতে পায় আমি ফাতেমা দেখতে কেমন ছিলাম। সেই জন্য আমি আমার মৃত্যুর আগেই গোসল করিলাম, যেন আমার মরণের পরও আমার শরীর কেউ দেখতে না পায়। এরা ছিল একা এই সমস্ত মহিলাদেরকে সম্মান দিয়েছেন পুরুষ থেকেও বেশি। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন কোরআনের মধ্যে, মহিলারা পর্যায়ক্রমে পুরুষদের থেকেও বেশি দাবি হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমার মা বোনদেরকে ঠকান না, কোন পাশেই আল্লাহ রাব্বুল আলামিন আমার মা বোনদেরকে ঠকান না। আল্লাহ রাব্বুল আলামিন আমার মা বোনদেরকে সম্মান দিয়েছেন। আমি চেয়েছিলাম